ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ খোরশেদ আলম টিটু নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত খোরশেদ আলম উপজেলার ধনিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কানাইনগর গ্রামের তসির আহমেদের ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার বিকেল 5টার দিকে উপজেলার ধনিয়ানাছির মাঝিঘাট সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই মোহাম্মদ জিসান জানান, শুক্রবার সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ও তার কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ভোলা সদর থেকে মদনপুর ইউনিয়নে যায়। তার সাথে ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটুও মদনপুরে যায়। তারা সেখানে থেকে দুপুরের খাবার খেয়ে মদনপুর চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু সহ যাত্রীবাহী ট্রলার যোগে ভোলায় রওনা দেন। ট্রলারটি নাছির মাঝি ঘাটের কাছাকাছি আসলে পিছন দিক থেকে একটি স্পিডবোট 8 থেকে 10 জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে ট্রলারে থাকা মানুষজনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ট্রলারের মাঝে ট্রলারটি উল্টো দিকে ঘুরে স্পিডবোটকে ধাক্কা দিলে বোটটি উল্টে যায়। এ অবস্থায় সন্ত্রাসীরা নদীতে পড়ে যায় এবং পানির মধ্য থেকে ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এতে ট্রলারে থাকা খোরশেদ আলম টিটুর মাথায় গুলি লাগলে সে গুরুতর আহত হয়। পরে ট্রলারটি ঘাটে আসলে আহত খোরশেদ আলম টিটুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পরিবারের দাবি, মদনপুর ইউনিয়নের পরাজিত প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন সকেট তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন নান্নুকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পূর্বে গুলিবিদ্ধ খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। তার কপালে গুলি চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে পরাজিত প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন সকেটকে একাধিকবার ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা সে চেয়ারম্যান হওয়ার পরে লোকজন নিয়ে আজকে আমি বোর্ডারে গোলাকে দেখা করতে গেছি, যাওয়ার পরে দুপুরে ওই জায়গায় লাঞ্চ করছে, বিকালবেলা রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পরে আমি মনে করেন ওরা গাড়ি আইসা পড়ছে অলরেডি নাসির মাঝি বাজারে, 2 মিনিট লাগবো আমি ট্রলারটার বিরাইতে। এর ভিতরে সকেট জামালের গ্রুপ আমি একটা স্পিড বোট দিয়ে আইসা এলোপাতারি গুলি করে, এলোপাতারি গুলি করাতে আপনার এই যে টিটুর গায়ে গুলি লাগে, টিটু সেখানে অজ্ঞান হইয়া যায়। তখন তারা হাসপাতাল আনার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আসলে আমরা মদনপুর গেছিলাম নবনির্বাচিত চেয়ারম্যান, উনি জয় হওয়ার পরে আমাদেরকে একটা দাওয়াত দিয়েছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে ট্রলাতে রওনা দিয়ে আমরা নাচমেজি গাড়ে উঠবো। এই সময় পিছন থেকে দেখি একটা স্পিডবোট আসছে, স্পিডবোট এসে আমাদের ট্রলারের লোকে ধাক্কা দিয়ে ওরা অস্ত্র বাইক আইলো পাতারি গুলি করে। বৃদ্ধ অবস্থায় একজন লোককে নিয়ে আসছে, তো আসার পরে আমরা এখানে দেখলাম যে ওনার আসলে কোনো ধরনের সাইন অফ লাইফ নাই, মানে সব কিছু উনি আগেই মারা গেছে, হয়তো চোখে একটু ফোলা ছিল আর গুলির এন্ট্রি পয়েন্ট ছিল কপালে, এই অবস্থায় পাইছি। এখন আমরা হচ্ছে যেহেতু একটা পুলিশকে আমরা পুলিশকে ইনফর্ম করেছি, ওনারা এসে এটা পরবর্তী অ্যাকশন যেটা সেটা নেবে এবং পোস্টমর্টেম বা যা যা করে এটা পুলিশ পরবর্তী অ্যাকশন নেবে। আমার নাম ডাক্তার আশরাফুল ইসলাম, আমি এখানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NAN TV।